ঘটা মমি তোর তো বিয়ের বয়স হয়ে গেছে এদিকে ওদিকে উকি মারিস কেউ যদি কি কি বলবে লোকরা একটা আমি মেয়ে দেখে এসেছি চল আজকে যাই দেখে আসি চল ভালো লাগলে হবে কিছু চলো আপনার মেয়েটা আমার মেয়েটা এখন একটু সাজন গুজন করছে মেকআপ করছে একটু মেকআপ টেকআপ করে আসো তারপরে হবে আমরা একটু গল্প সল্প করি ঠিক আছে ডিমান্ড নিবেনের কথা বলি আপনারা কি ডিমান্ড নিবেন কথা বলবে আগে মেয়েটাকে তো দেখি তারপরে লেনদেনের কথা বলবেন ঠিক আছে আমি আমার মেয়েটাকে একটু উঁকি ডাক দিচ্ছি কোথায় যাচ্ছে কই গো আমাদের খুবই পছন্দ হয়েছে হ্যাঁ ভালো আছি কেমন আছে বউ এই ভালো আছি আপনার তো কঠিনে পছন্দ করছেন ঠিক আছে মেয়ে তো দেখা হলো আপনাদের ছেলেটা পছন্দ হয়েছে আমাদের খুবই পছন্দ হয়েছে ঠিক আছে আমাদেরও পছন্দ হয়ে গেছে তো লেনদেনের কথাটা এখানেও শেষ করা যাক আপনারা আমার আপনারা কি নিতে চান বেশি কিছু না সিরিপ একটা বিড়ির মুঠা আর একটা দেশলাই আমি মরে যাব আমি মরে যাব এতগুলো টিমেন দিতে গেলে আমি একটা মুঠা বিড়ি দিতে পারবো না আমি সিপ একটা বিড়ি দিতে পারবো আমার অত অকাত নাই দে আমি এক মুঠা বিড়ি দিতে পারবো আপনাদেরকে একটা বিড়ি আর চলে এই জামানাতে এখন আর একটা বিড়ি হবে না একটা বিড়ি তো আমার সাত দিন ধরে চলে আপনাদের কেন চলবে না আমার আমার অকাদে এক মুঠা বিড়ি না তাহলে ভাই চলবে না এক মুঠাই বিড়ি লাগবে আমাদের তাহলে আমি আমার মেয়েকে দিতে পারবো না আমার কাছে এক মুঠা বিড়ি নাই আমি এটা বাগানটাও বিক্রি করে দিলে এক মুঠা বিড়ি আসবে না গো আমি কেমনি বিয়ে দিব আমার মেয়েটাকে ঠিক আছে কিছু তো চিন্তা ভাবনা করো আমি আপনাকে সিপ এই একটা বিড়ি দিতে পারবো আমার কাছে এটাই বিড়ি আছে আপনি নিবেন তো বলেন না নিলে আমার মেয়েকে নিয়ে চলে যাবো আপনি নিলেন ঠিক আছে দিয়েন তাহলে এই এক মুঠা বিড়ি আমাদের মেয়েটা পছন্দ হয়েছে বেটা এটা চলবে তো হ্যাঁ তোমার চলে যাবে সাত দিন ঠিক আছে বেটা চলো সব কিছু লেনদেন তো হয়ে যাবো তো বিয়েটা এখনই সব কিছু ছেড়ে নি ঠিক আছে আমি পণ্ডিতকে ডাকতে যাচ্ছি বিয়েটা এখনই সব ঠিক করে নিব ঠিক আছে চলো আমি যাচ্ছি পণ্ডিতকে ডাকতে কই গো আমি তো পণ্ডিত পারলাম না আমি কোথায় এখন পণ্ডিত আনতে যাব পণ্ডিত পারলাম না ঠিক আছে আমিও তো সবই জানি তো আমিও দিয়ে দিব বিয়েটা তো আমি এত কষ্ট কেন করলাম লে এখনই আমি সব কিছু জোগাড় করছি আপনি বিয়েটা দেন চলেন আমরা একটু জোগাড় করে আসি জ্বালা ঝেমেলাই আমার বাপ কাকু কুরবানি দিছিল মোর বাপ নানি শাশুর মাঝে দিবে শিখে নিবো ভালো করে তোর শাশুর পারবি দেখা দেখা শিখে নিবো চল হবেন
চালো দেখুন যাবে ওখানে Ha ha ha.